ভোটের পর এই প্রথমবার ভাঙড়ে আসছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। আজ ভাঙড় বিধানসভা মাঝের আইডি গ্রামে সমস্ত বাধা পেরিয়ে আজ ভাঙড়ে আসছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। আজ কি সত্যি আসছে আব্বাস সিদ্দিকী? এমনটাই জানা যাচ্ছে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের মুখে। কোনো রকমের পুলিশ প্রশাসনের পারমিশন ছাড়াই কি হবে আব্বাস সিদ্দিকীর সভা, নাকি আবার ঘটক পুকুরের মতো বন্ধ হয়ে যাবে? আমি বুঝাতে চাইছি, বলুন কোন মানুষের মাথায় যেতে পারে প্রতিবন্ধী গাড়ি আপনি দিচ্ছেন? আজকে হারে তো এক প্রতিবন্ধী ভাইকে আর সুন্দরী জামাতের পক্ষ থেকে একটা গাড়ি দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাথায় যেতে ফোন করে জানিয়েছি, তোমরা সময় মতো আসো আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, ওই ভাই থেকে গাড়ি কিনে দেবে। আমি বোঝাতে চাইছি, আজকে বলুন কোন মানুষের মাথায় যেতে পারে প্রতিবন্ধী গাড়ি আপনি দিচ্ছেন? আজকে হারে তো এক প্রতিবন্ধী ভাইকে আর সুন্নতের জামাতের পক্ষ থেকে একটা গাড়ি দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাথায় যেতে পারে একটা গাড়ি দিচ্ছে, কম্বল দিচ্ছে, পরিবারের মুখে খাবার দিচ্ছে, আপনি এই সামান্য সামান্য জিনিস দিচ্ছে। শুনুন আমার ভাইয়েরা, আজ এই কথাটাই আপনাদের বোঝাতে চাইছি। আজকে আমার কাছে এক বালতি আছে, এই এক বালতি থেকে হাজার জনকে দিতে পারবো, কিন্তু লক্ষ মানুষের সমস্যা মিলাতে পারবো না। কিন্তু আমার বাড়িতে মা এসে কাঁদে, আমার বাড়িতে বোন এসে কাঁদে, আমার বাড়িতে ভাই এসে কাঁদে। গতকাল রোববার এক ভাই এসে দাদা এসে আমার বাড়িতে আশ্বাস করছে, একটা গরিবের মেয়ে আছে আরো বেকার, সে নার্সিং কলেজে ভর্তি হতে চায়, নার্সিং ট্রেনিং করতে চায়, আপনি যদি কিছু ব্যবস্থা করে। আমি তেনাকে বললাম কি ব্যবস্থা চাইছেন না, আমি এলাকার এমএলএর কাছে গেছি, এমপির কাছে গেছি, দিদিকে বলো।